বাতাসি। লোকটা ভয়ঙ্কর চেঁচাতে চেঁচাতে গুমটির পেছন দিকে ছুটে গেল। ধাবিত ট্রেনের থেকে এই দৃশ্য চকিতে দেখল, কে বাতাসি? জোয়ান লোকটা অত ভয়ঙ্করভাবে তাকে ডাকে কেন? কেন হাওয়ার ভিতরে বাবরি চুল উড়িয়ে পাগলের মতো বাতাসি বাতাসি বলে ছুটে যায়? টুকরো টুকরো কথাগুলি ইদানিং যেন বড় বেশি গুয়ার মাছির মতো জ্বালাচ্ছে। কে যেন কাকে বাসের ভিতর বলেছিল ভাবতে হবে না, এবারে দুদ্দার করে হেমাঙ্গ ভীষণভাবে উঠে যাবে, দেখে নিস। কে হেমাঙ্গ? কে জানে এখন সত্যিই দুদ্দার করে কোথাও উঠে যাচ্ছে কিনা? কিংবা সেই ছেলেটা যে ট্রাম স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটিকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল, চুপ করো না হলে আমি সেই রকম শাস্তি দেব আবার। কে জানে সেই রকম মানে কি রকম? আমি ভেবে যাচ্ছি, ক্রমাগত ভেবে যাচ্ছি। তবু গল্পের সবটা যেন নাগালে পাচ্ছি না। গল্পের সবটা আমি পাবো না নাগালে, শুধু শুনে যাব, শুধু এখানে ওখানে জনারণ্যে বাতাসের ভেতরে হাটে মাঠে অথবা ফুটপাথে কিংবা ট্রেনের জানালায় টুকরো টুকরো কথা শুনব, শুধু শুনে যাব। আর হঠাৎ কখনো কোনো ভুতুরে দুপুরে কানে বাজবে, বাতাসি বাতাসি।